এখন আমরা যাচ্ছি নামাজগা কবরস্থান দেখতে। এই কবরস্থানটিও বহু বছরের পুরানো। বারোবাজার থেকে তাহেরপুর সড়ক ধরে হাতের ডান পাশে নামাজগা সড়ক দিয়ে কিছুটা গেলেই পাওয়া যাবে একটি প্রত্নতাত্ত্বিক কবরস্থান। এগুলো প্রায় 800 বছর আগের পুরানো কবর, কালের বিবর্তনে যা মাটি চাপা পড়েছিল। 1992 থেকে 1993 সালের মধ্যবর্তী সময়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বারোবাজারে বেশ কয়েকটি পুরাতন কবরস্থান মাটি খনন করে আবিষ্কার করে। তার মধ্যে এই নামাজগা কবরস্থানটি অন্যতম। মাটি খননের সময় বেশ কিছু ইটে আরবি ভাষায় লেখা ছিল শাহ সুলতান মাহমুদ ইবনে হুসাইন এবং 800 হিজরি। এই বারোবাজারের পূর্ব নাম ছিল ছাপাইনগর। হিন্দু অত্যাচারী শাসকের হাত থেকে মুসলমানদের রক্ষা করার জন্য এবং ইসলাম প্রচার করার জন্য খাজা খান জাহান আলী আসেন এই এলাকায় এবং তার সাথে আসেন 12 জন সহচর। এটাকে অনেক সময় 12 আউলিয়ার শহরও বলা হয়ে থাকে। সেখান থেকেই এই জায়গাটির নামকরণ করা হয় বারোবাজার। অনেকের মতে খান জাহান আলীর সাথে আসা সেই 12 আউলিয়ার মধ্যে তখন যাদের মৃত্যু হয়েছিল এখানে তাদেরকে দাফন করা হয়েছিল এবং কালের বিবর্তনে ধীরে ধীরে মাটি চাপা পড়ে যায় এই কবরস্থানটিও। এখানে কবর রয়েছে মোট 6টি। কবরগুলো দেখলেই বোঝা যায় যে সেগুলো বহু বছরের পুরানো। এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। আর এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।